Assalamualaikum বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট, দেখাবো আজকে পিভিসি সেফটি ট্যাঙ্কি। আমরা দুটো অর্ডার দিয়েছি অনলাইনে, দেখুন তারা গাড়িতে করে নিয়ে আসছে। প্রথমে আমরা এটা দুজন লোক দেখতেছেন, তারা এখন গাড়ি থেকে নামাবে এবং রিসিভ করতেছি আমি। আমার নাম সহ দেখুন এই জায়গায় লেখা আছে দুটো ট্যাঙ্কি পিভিসি আমরা রিসিভ করলাম এই যে লরি থেকে। দেখুন বন্ধুরা, দুইটা এই সাইডে নামিয়ে রাখছি। এই পিভিসি সেফটি ট্যাঙ্কির এই যে একটা জায়গা দেখতেছেন, জায়গাতে গ্যাস বের হবে। এইটা হলো সেকেন্ড, এটা হলো আউটপুট আর এটা ইনপুট। এটাতে ঢুকবে, এই পাশ দা ভিতরে ঢুকবে, টয়লেটে যত পানি বা যত ইটি ব্যবহার হবে ঢুকবে, আবার এই পাশ দিয়ে বের হবে। এই যে একটা জায়গা দেখতেছেন, এই পাশ দিয়ে বের হবে, এটা হলো আউটপুট। ঠিক আছে বন্ধুরা, এটা খুবই খুবই একটা সুন্দর একটা ভিডিও। এই জিনিসটা খুবই শক্তিশালী, অনেক বছর টিকসই হবে। যদি এই জিনিসটা ভরে যায় ইজিলিভাবে আপনারা এটাকে পরিষ্কার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কারণ দেখুন বন্ধুরা, কীভাবে এটা আপনার ইনস্টল করবেন, সম্পূর্ণ একটা তালিকা তারা এই এই ছবি সহ, কত সাইজ, কত কীভাবে কী করবেন ছবি সহ তারা একটা তালিকা দিছে, যাতে লোকে সহজে এটা ইনস্টল করতে পারে, তাদের কোনো যত প্রবলেম না হয়। এই জন্য আপনাদের সম্পূর্ণ একটা উদাহরণ দেব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আরেকটা জিনিস দেখুন, এখন আমরা ওই সেফটি ট্যাঙ্কি দুটি যে সময় ইনস্টল করব, যে সময় মাটি গত করার সময় হয়ে গেলে পরে আমাদের একটা করে স্ল্যাব দেওয়া লাগবে, যাতে এই সেফটি ট্যাঙ্কিটি যে সময় লোড পর্বে দেবে না যায়। তার জন্য আমরা রড দিয়ে দেখুন দু চারে পাশে কাঠ লাগিয়ে দিছি। কাঠ লাগানোর পরে দুই পাশে দেখতেছেন যে আমরা বিসি বেঁকা, রড বেঁকা করে দিছি, যাতে ঢালাই দেওয়ার পরে যেন আমরা এটি দুই পাশে বাজাইয়া বেকুর সাহায্যে যেন আমরা যে জায়গায় ইনস্টল করবো ওই নিয়ে যেতে পারি। দেখুন আমরা ঢালাই দিয়ে ফেলেছি, ঢালাইও আমাদের দেওয়া শেষ, দেখাইতে পারিনি লোক স্বল্পতার কারণে। দেখুন বন্ধুরা, ঢালাই আমরা দিছি 4 ইঞ্চি পরিমাণ, 4 ইঞ্চি পরিমাণ ঢালাই দিয়েছি। দেখুন দুই পাশে লক বাজিয়ে রাখছি, যাতে তারা এটা নিতে সহজে বাজাইয়া বেকুর সাহায্যে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। দেখুন বন্ধুরা, ঢালাই দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি, রড বান্ধার দৃশ্যটা দেখাইছিলাম। এরপর দেখুন আমরা প্রথমে ঠেলাগাড়ির সাহায্যে ওই মেশিনে ঢালাই বানাইছিলাম। ওই সময় ঢালাই বানানোর সময় দেখাতে পারিনি, এখন ঢালতেছি সেই দৃশ্যটা দেখাই। ঠিক আছে, এখন ঢালাই দেখুন বন্ধুরা, ওইটা সম্পূর্ণ দেখানো হলো। এখন আমরা ওইটার সাইজ অনুযায়ী আমরা এটা একটা মার্কিং দিছি, যাতে আমাদের যে সময় মেশিন দিয়ে গত করব, আমরা বেকু দিয়ে গত করব, সে সময় যেন অন্যদিকে সরে না যায়। তার জন্য আমরা সিমেন্ট দিয়ে একটা মার্কিং দিছি, এই যে টংয়ে সিমেন্ট দেওয়া আছে, একটা মার্কিং দিছি। দেখুন এই যে এখন বেকু দিয়ে গত করতেছি, এই ভিডিওটা ধারণ করতে পারিনি, দুঃখিত আমরা। তারপরে আমি লেবেল দিতেছি, দেখুন লেবেল দিতে হবে, যাতে তারপর এই যে সময় দেখছিলেন যে আমরা কেন এটা রাখছিলাম, এই যে বেকুর সাহায্যে ওই স্ল্যাবটা উঁচু করে নিয়ে আসলো। দেখুন বন্ধুরা, এই যে এখন আপনাদের একটা জিনিস দেখাবো, যে ওই ট্যাঙ্কিটা নামানোর দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত আমরা। দেখুন এখন পুরোপুরিভাবে এটা বসানো হয়ে গেছে, এখন সাইড দিয়ে মাটি দিছি। আরেকটা কথা বলে রাখি, যারা এই সেফটি ট্যাঙ্কিগুলো পিভিসি ইনস্টল করবেন, খুবই বি কেয়ারফুল, কারণ যে সময় বসাবেন লগে পানি ভরে ফেলবেন। যদি পানি না ভরেন দেখা যেতেছে কি হবে, আপনাদের সমস্যা হবে কি, যে ওই ভিতরে থেকে মাটিতে যে সময় চাপ দেবে, সে সময় দুই পাশ থেকে চাইপে আসবে, সেফটি ট্যাঙ্কিটা ভিতরে জায়গা কমে যাবে। তার জন্য আপনাদের আগে পানি ভরে সম্পূর্ণভাবে ভরতে হবে,
তারপরে আপনারা মাটি দিয়ে দুই সাইডে সাপোর্ট দিবেন, যাতে পানি ভরা হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, ইজিভাবে আপনি মাটি দিয়ে ভরতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখুন আমরা সাইড দিয়ে মাটি দিয়ে দিতেছি যাতে সম্পূর্ণভাবে সঠিক হয়। দেখুন আমরা এখন এই যে এটা মাটি দিয়ে ঢেকে গেছে, আমরা এখন ওই যে ওই সময় দেখছিলাম পানি ভরার দৃশ্যটা, দেখুন আমরা পানি ভরে ফেলতেছি যাতে পানি যদি না ভরা হয় ভিতরে। ওই সময় সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ভরতে পারিনি, তবে অল্প একটু বাকি ছিল সেটা পূর্ণ করে দিতেছি। দেখা যেতেছে পানি যদি অর্ধেকও হয় তাহলে কোনো প্রবলেম নাই, কারণ পানি একবারই যদি না থাকে তাহলে ভিতরে চেপে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।